দর্শক আমরা আসলে কথা বলতে বলতে কিন্তু একটি সাপ হয়ে গেছে দর্শক। হুসাইন কিন্তু ইতিমধ্যে একটি সাপকে ধরে ফেলেছে, খেলাতে নজরদারি করেন যে আর আছে কিনা। দর্শক হুসাইন ইতিমধ্যে আমরা বাহিরে কথা বলতে না বলতে কিন্তু আর আজকে দেন তারই সুবাদে কিন্তু একেবারে জলজন্ত প্রমাণ আজকে এই যে বাইন মাছ, ওরে বাপরে বাপ আব্দুল আলী বাইরে সাপে নিল উড়াইয়া, ইচ্ছা এই যে আব্দুল আলী ওধারে সাপে নিল বাইরে উড়াইয়া, এই কথাটা কি আসলে সত্য নাকি? এটি আসলে এক সময়ের বিষয় ছিল। হ্যাঁ, তো একেবারে সংলগ্নে উত্তর আখালিয়া কামরুল মাস্টারের বাড়ি, কামরুল মাস্টার সাহেবের বাড়িতে আমরা আছি। ইমাম হোসেন চাচাই, যে তোমার ফোনটার জন্য ধরার প্রথম দৃশ্যটা পাইলাম না, তোমার সাথে কথা বলতে বলতে হোসেনের সাপটা বের করে লাইছে। দর্শক আজকে কিন্তু আইয়া দেরি হয় নাই, আজকে কিন্তু আইয়া বেশি দেরি হয় না। কতক্ষণ লাগছে? সর্বোচ্চ আসলাম আরে বল এই গামলা হইতো না, পাতিল 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 নেন ভাই, চরম রিক্সি আমাদের জন্য আসার জন্য এবং কাশেম ভাইয়ের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় থাকবে ইনশাআল্লাহ। হোসেন তোমাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কারণ হচ্ছে এই বর্তমান যুগে একেবারে এত স্বচ্ছ এবং সৎ কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে এভাবে মানে অর্থ উপার্জন করাটা এখন খুব একটা হয় না। তুমি যেভাবে মানুষকে একেবারে চোখে, হ্যাঁ হ্যাঁ এটা ডাকটা নেন, ডাকনা এটার একটা ঢাকনা দিয়ে প্রথমে ইট দিয়ে রাইকা। অনেক অনেক ধন্যবাদ হোসাইন, আসলে যারা দেখছেন যে হোসাইন কিন্তু তিনি তার স্বজাতের বিরুদ্ধেই কিন্তু না 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 এটি না হরা হরা খেলা। তো এই যে বিষয়গুলো কিন্তু হুসাইন মানে শুরু থেকেই সে তার স্বজাতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। কাশেম ভাই কিন্তু একেবারে উপস্থাপন করে যাচ্ছেন বিষয়বস্তু নিয়ে, বিভিন্ন তথ্যাদি নিয়ে কিন্তু আজকে কাশেম ভাইয়ের উপস্থাপন করছেন। আসলে কাশেম ভাইয়ের একটা আমি পাইছি ভাই, আসলে বলে বলে বুঝা, আরে ডাকিনি না ডাকিনি নাই, মানে কাশেম ভাই সব সময় আমরা আসলে ওনার ভিতরে একটা অন্যরকম ফিলিংস করতো, কেমন জানেন নি ভাই, কিন্তু সৎ মানে সৎ যেন আছে এই আমার চোখের ভিতরে, মানে কাশেম ভাইয়ের পাইছি একমাত্র। মানে সাংবাদিক পেশার মধ্যে যদি কোনো কোনো বাইরে যদি একেবারে সৎ ভাবে পেয়ে থাকি, হক হালালি ভাবে কাজ করে থাকে কাশেম ভাই, তাহলে একমাত্র আমাদের চোখে দেখায় এই কাশেম ভাই নাকি? কারণ ওর বাবা কিন্তু সরকারি চাকরি করতো, তো আমার বাবাও সরকারি চাকরি করতেন, একজন অ্যাকাউন্টেন্ট অফিসার ছিলেন। তো আজকে বাবার এই যে আজকে গত 32 বছর আমার বাবা নেই, 32 বছর পর খালা কিন্তু কিছুক্ষণ আগে হয়তো শুনেছ যে আমার বাবার গুণগান করেছে। তো আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, আজকে যে কথাটা বলছো আমি আমার সহকর্মীদেরকে নিয়ে বলবো না, শুধু এটা বলবো যে আজকে যারা
সরকারি চাকরি করে, তুমি দেখো যে একজন পিয়নের 400 কোটি টাকা, পিয়নের, একটা পিয়নের, পিয়নের 400 কোটি টাকা, 400 কোটি টাকা মানে কিন্তু জানো তুমি অনেক কিছু, এটা মাথায় পোজা করে নেওয়ার মতো। অথচ আমার বাবা একজন অ্যাকাউন্ট অফিসার, থাকার পরেও কিন্তু এই যে আমাদের বাড়িতে কিন্তু কিছু নাই দেখে আসছো। আচ্ছা আচ্ছা, একজন অফিসারের বাড়িতে কিছু নাই কিন্তু একজন পিয়নের বাড়িতে 400 কোটি টাকা মানে হয়ে যায়। তো সুতরাং আমি আমার বাবার সে আদর্শটাকে আমি সর্বদা চেষ্টা করি, যারা আমার গ্রামের মানুষ আছেন, মহিষমারী গ্রামের মানুষ আছেন, তারা দেখেছেন আমি কখনো মাটির কাজ করেছি, কখনো ধানের জমিতে কাজ করেছি। আমি কিন্তু অনেক আবার এই কাজ দেখলে মনে করবে যে আমি কিন্তু নন কোয়ালিফিকেশনাল পারসন বা আমি কোনো, আমার কোনো এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা নাই। এরকম অনেক কাশেম ভাই, আপনার এডুকেশনাল পারসন আপনার যেই যোগ্যতা আছে আমি মনে করি তিতা সোমনার মধ্যে আপনার যোগ্যতার দায় কাছে আছে কিনা আমার না, অনেকে আছে, অনেকে আছে, এইভাবে না অনেকে আছে। আমি যদি এখানে স্পেসিফিক বলতে গেলে যেমন হালিম সৈকত ভাই, উনি কিন্তু মাস্টার্স পাস করা প্লাস উনি একটা বিশ্ববিদ্যালয়ের সে কিন্তু মানে কি বলে কলেজের কিন্তু সে একজন লেকচারার। তারপরে আমাদের সাংবাদিক জুয়েল রানা আছে, তারপরে মহসিন হাবিব, আরো অনেকে আছে, এতজনের নাম বলার না। আবার হোমনাথ তিতাস সহ কুমিল্লাতে আছে, নাই এমন না, কিন্তু আমি আমার পার্সোনাল যে বিষয়টা সেটা একটু বুঝাতে চাই যে আমি যে ডিগ্রি পাশ করে LLB পাশ করা ছেলে কিন্তু আমার ভিতরে সেই জিনিসটা নাই। আমি চেষ্টা করি মাটির মানুষ, মাটির সাথে। আর একটা বিষয় অবশ্যই, কেন এটা যেহেতু আমার বাবা কিনে আজকে 32 বছর পরে যেহেতু এই 32 বছর পরে যেহেতু খালা বলছে আপনার বাবার প্রশংসা করতে শুনেছি, তাইলে আমি যেন মরে গেলে আমার প্রশংসা তোমরা করতে পারো, আমি সেই জন্য সাদা মাটা জীবনটা ধারণ করে থাকি। ধন্যবাদ কাশেম ভাইকে। আসলে এই সাদা মাটা জীবন তিনি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ, তিনি মাটি ও মানুষের জানালা খুলে দেবো, ফলাই বুঝতে হবে।